शीश झुका रहे थे भिन्न भिन्न रूप में मेरी पूजा कर रहे थे, परंतु मैं एक दिव्य ज्योति हूँ, तुम आत्माओं की तरह। रामपुरर दुर्गोत्सवर सहित संगति राखि प्रजापिता ब्रह्मकुमारी रामपुर शाखाय মানব প্রতিমার জড়িয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী দর্শন সমাজের মাজ প্রচার করবর কারণে আপনার চেষ্টা করেছিল। কর্তৃপক্ষ হিসাবে আমি বহু কেজন এই অঞ্চলের ব্যক্তি আমি উপস্থিত আসিল আর তেখেতসকলের এই প্রচেষ্টাক আমি শলাগ জানাইছো। আধ্যাত্মিকতা মানব জীবনের এক বৃহৎ অঙ্গ আর আধ্যাত্মিকতা অবিহনে মানব জাতি শান্ত করার অন্য কোনো উপায়ে আমি আজির তারিখত দেখবলে পোৱা নাই। গতি আধ্যাত্মিকতার প্রসার আর প্রসার আমার সমাজের কারণে এক শুভচিন্তা। প্রজাপিতা ব্রহ্মকুমারী রামপুর শাখার তরফের বেহেনজি আর এই অঞ্চলের প্রজাপিতা ব্রহ্মকুমারীর সহ জড়িত হরিচরণ ভাইজি তেখেতসকল আহিছে আজি আর রামপুর অঞ্চলের এই প্রায় হাজারাধিক দর্শকর মাজত প্রজাপিতার বাণী প্রচার করে সমাজত শান্তির কারণে প্রচেষ্টা করেছে। এই কার্যত আমি সহযোগিতা করবলে পাই আমি আনন্দিত হয়েছো আর বিশৃঙ্খল হয়ে থাকা আমার মন কিছু সময়ের কারণে হলেও শান্ত করবর কারণে আমি মানে চেষ্টা করেছো। তেখেতসকলের এই প্রচেষ্টাক আমি শলাগ লৈছো। নাই সবরে কথা হল দেবী দুর্গা এক এনেকুৱা শক্তি যে আমার অন্তরেরপৰা আসুরিক শক্তিবিলাক দূর হব লাগে। অসুরের সংখ্যা বাড়িছে, সমাজত অসুরের সংখ্যা বাড়িছে আর এই অসুর বধ হব লাগে। বধ মানে আমি হিংসার বধর কথা কোৱা নাই, আমি এই অসুর নাশ হব লাগে। মানুষের মনের পৰা অপায় অমঙ্গল আর দুশ্চিন্তাবিলাক কুচিন্তাবিলাক আঁতৰি সমাজত শান্তি প্রতিষ্ঠা হব লাগে। শারদীয় এই বতরত আপনার জড়িয়ে আটাইরে প্রতি এই আহ্বান থাকিল যে আমার মনের আখরিক প্রবৃত্তিবিলাক আমি নিজেই কন্ট্রোল যদি নকরো তেতিয়াহলে অন্য কোনো শক্তিয়ে আমার কন্ট্রোল করব নোৱাৰে। এই কারণে সমাজ শান্তি রাখিবর কারণে প্রথমতে নিজে শান্ত হব লাগিব, নিজের আখরিক শক্তিক কন্ট্রোল করব লাগিব আর আমি কোনো তেনেকুৱা কাম করব নালাগিব যি কামে সমাজত অশান্তির সৃষ্টি করে। নমস্কার, ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এইটাই মেসেজ বা বার্তা দিবল বিচারিছো যে বর্তমান সময়ত চারিওফালের বিভিন্ন অলাগতিয়াল দুঃখ অশান্তি যন্ত্রণায় মানুষক জর্জরিত করেছে। প্রত্যেকজন মানুষে যেন ইয়ারপরা মুক্ত হয়, ইয়ারপরা মুক্ত হওয়ার উপায় এটাই আছে। অকমান আগত দাদাই কৈছে আমার নিজক কন্ট্রোল করব লাগে, নিজক কন্ট্রোল করার কারণে এই অনুষ্ঠানে রাজযোগের শিক্ষা প্রদান করে আছে। রাজযোগের শিক্ষার দ্বারা আমি নিজক চিনি পাম, মই কোন, মই কি, মই কেনেকুৱা, মই কোরপরা আহিছো ইত্যাদি যেতিয়া নিজক চিনি পাম, বুঝি পাম, নিজের সম্বন্ধে জানিম, মোৰ নিজকে কন্ট্রোল করা সহজ হব আর মই নিজক কন্ট্রোল করলে মোৰ সমাজ, মোৰ দেশ নিজে কন্ট্রোলত আহি যাব। সকলোৱে অবিনাশী সুখ শান্তি আনন্দৰ অধিকারী হব এই আশাৰে আমি এই উৎসব পালন করছি।